আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমি আপনাদের সুমন ভাই, চলে আসলাম বসুন্ধরা এল ব্লকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে তিন কাঠার একটি প্লট দেখাবো বসুন্ধরা এল ব্লকে। খুবই প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে, উত্তরমুখী একটি প্লট বসুন্ধরা এল ব্লকে পড়েছে। দেখতেই পাচ্ছেন তিন কাঠার এই প্লটটি রেজিস্ট্রেশন করা, বাউন্ডারি করা আছে। আশেপাশে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, কিছু বিল্ডিং হয়েছে যেগুলো মালিকরা নিজেরাই করেছে। কিছু ভাড়াটিয়া আছে, তেমন ভাবও হয়নি, আবার হচ্ছে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আশেপাশের লোকেশনটা, আমাদের প্লটের সাইডে একটি বাড়ি আছে। তিন কাঠার এই প্লট রেজিস্ট্রেশন করা আছে, আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো দিন এসে দেখতে পারেন। আমার অফিস আপনারা জানেন বসুন্ধরা আবাসিক এলাকা। আর আপনারা যারা বসুন্ধরা প্লট বিক্রি করতে চাচ্ছেন বা কোনো ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন, আপনি বা আপনার আত্মীয় স্বজন অবশ্যই আমাকে জানাবেন। আমার অফিস বসুন্ধরা আবাসিক এলাকায়। দেখতেই পাচ্ছেন এই প্লটটি খুবই প্রাইম লোকেশনে পড়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, নতুন অডিয়েন্স, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। দেখতেই পাচ্ছেন লোকেশনটা খুব প্রাইম লোকেশনে পড়েছে এই প্লটটি। আর এই প্লট থেকে অল্প কিছু হাঁটলেই হচ্ছে 130 ফিটের নতুন যে ড্যাবের রাস্তা পাবেন, অ্যান্ড মাদানী এভিনিউ টু 300 ফিট সেই রাস্তাটা পাবেন। তো যারা এই প্লটটি কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বসুন্ধরা আবাসিক এলাকায়। আপনি এককভাবেও কিনতে পারেন বা হচ্ছে যৌথভাবেও কিনতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আবারও বিদায় নিব আপনাদের সুমন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।